শীতের সকালটা শুরুতেই হঠাৎ করে ট্রেনের জানালা দিয়ে আসা একরাশ মিষ্টি রোদ এসে ঘুম ভাঙিয়ে দেখিয়ে দিল ট্রেন কিন্তু সরাইঘাট ব্রিজের ওপর দিয়ে ছুটে চলেছে। আরে, তার মানেই তো ব্রহ্মপুত্র নদ নিচে বয়ে চলেছে। উফ, এই নদের টানেই তো ছুটে আসা। প্রচুর জলরাশি নিয়ে বয়ে চলেছে এই নদ, সাথে নিয়ে এসেছে একরাশ উৎফুল্লের ছোঁয়া। চলুন আজকে না হয় এই নদের টানেই নিজেকে দীপ্ত কণ্ঠে ভাসিয়ে দিই এই শীতের আমেজে। চলুন এই নদের বিস্তারিত কিছু জিনিস দেখিয়ে নেওয়া যাক, আপনাদের সঙ্গেই না হয় সেটা শেয়ার করছি। সবাইকে নমস্কার। তো বর্তমানে আমি রয়েছি উমানন্দ আইল্যান্ডে। তো এই উমানন্দ আইল্যান্ড হচ্ছে গৌহাটি শহরে ব্রহ্মপুত্র নদের ঠিক মাঝখানে অবস্থিত, যেখানে অনেক মন্দির রয়েছে, বিশেষ করে জাগ্রত মায়ের মন্দির রয়েছে এখানে। তো এই ব্রহ্মপুত্র নদ বর্তমানে শীতে অনেকটা শুকিয়ে গেছে, কিন্তু শুকিয়ে গেলেও তার যে সেই রাক্ষস রূপটা সেটা কিন্তু এখনও আছে। রাক্ষস রূপটা সত্যি সার্থক, কারণ এটা উৎপত্তি তিব্বতের রাক্ষসতাল মানস সরোবরের ওখান থেকে তো এসেছে। তো তিব্বত, তারপর তিব্বতে হচ্ছে ওখানে ডিহং, তারপর অরুণাচল প্রদেশে এসেছে সেখানে ডিবং, তারপর সেখানে গভীর উপত্যকা সৃষ্টি করলো, সৃষ্টি করে খরস্রোতা হলো, খরস্রোতা হওয়ার পর সেটা আসামে প্রবেশ করলো, আসামে এটা নাম ধারণ করছে ব্রহ্মপুত্র নদ। তারপর এটা গিয়ে মিশেছে বাংলাদেশে, তারপর সরাসরি গিয়ে পদ্মার সাথে মিশে গিয়ে পড়েছে বঙ্গোপসাগরে। তো দেখতেই পাচ্ছি চারিপাশের অবস্থা ব্রহ্মপুত্র নদের। ওই দিকে দেখতে পাচ্ছি সম্পূর্ণ গৌহাটি শহর, শহরটা পুরোপুরি এই দিকে সম্পূর্ণ বিস্তারিত রয়েছে। এখানে রয়েছে হচ্ছে এখানকার হচ্ছে লঞ্চ, এই লঞ্চে করে এসেছি। এটা সরকারি লঞ্চ, আপডাউন ভাড়া হচ্ছে 20 টাকা, এবং বেসরকারি আপনি পেয়ে যাবেন ওখান থেকে, বেসরকারি হচ্ছে আপডাউন 50, 50, 100 টাকা, এবং প্লাস রোপওয়ে সার্ভিসও রয়েছে। রোপওয়ে সার্ভিস হয়তো 300 টাকা পার হেড, আপডাউন না, অনলি আপ 300, আবার ডাউন হচ্ছে 300, 600 টাকার, এরকম হতে পারে শুনলাম একজনের কাছ থেকে। তো শীতকালীন পরিস্থিতিটা বেশ ভালো, তবে হচ্ছে বর্ষাকালে প্রচণ্ড জল হয়ে যায় এখানে, বিশেষ করে পাথরের ওই অবধি জল চলে যায়। আমি প্রায় আরও ধরুন 20 ধরুন 15 ফিট উপরে আর উপরে জল চলে যায়, প্রচণ্ড নদীটা হচ্ছে প্রচুর স্রোত রয়েছে। মাঝখান দিয়ে যখন আসলাম দেখে ভয়ই লাগছিলো মাঝখানে যা অবস্থা। তো এখান থেকে আমি কিছুটা জল তুলে নিলাম, কারণ এটাকে পবিত্র জল হিসাবে কাজে ব্যবহার করা যায় বিভিন্ন হচ্ছে শাস্ত্রীয় কাজকর্মে, এই আর কি। তো খুব ভালো লাগছে জায়গা, তো আপনারাও আসবেন এখানে, ভালো জায়গা, খুব সুন্দর। এবং কোভিডের জন্য বর্তমানে প্রচুর এখানে পর্যটক যাওয়া আসা কমে গেছে, তবে আস্তে আস্তে এটা আবার বাড়ছে, কারণ পর্যটন কেন্দ্র একটা অন্যতম জায়গা আসামে, বিশেষ করে কামাখ্যা মন্দির, এটাকে কেন্দ্র করেই প্রচুর পর্যটন শিল্প গড়ে উঠেছে অনেক জায়গা আসামে। তো খুব ভালো লাগছে, এসে আপনারাও আসবেন, অনেক ভালো লাগলো দেখে, এটা জায়গাটা দেখে আমার সত্যি মন ভালো লাগলো দেখে। তো উমানন্দ মন্দিরের যাওয়ার রাস্তাটা ঠিক হচ্ছে এদিকে দেখতে পাচ্ছেন, এদিক দিয়ে যেতে হয় এখানে। তো এখন এই স্রোতের কুলুকুলু শব্দ শোনা যাচ্ছে, তো এই আর কি, আসবেন আপনারা এখানে। ধন্যবাদ সবাইকে, আরও কিছু ইনফরমেশন জানতে চাইলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে বলবেন, আমি উত্তর দেবো।